আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার একটি ড্রামে বিলম্ব গাছ রয়েছে, 20 লিটারের ড্রামে বিলম্ব গাছটি রয়েছে, কিন্তু গাছটির সাইজ কত বড় হয়েছে। তো কীভাবে আপনারা মাটি প্রস্তুত করলে ড্রামে এরকম বড় গাছ পাবেন সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে মাটি প্রস্তুতের দিকে। মাটি প্রস্তুতের জন্য আপনারা কয়েকটি কাজ করতে পারেন। 50% জৈব সার এবং 50% মাটি মিক্স করে কয়েকদিন রেখে দিয়ে, প্রায় কয়েক সপ্তাহ রেখে দিয়ে সেখানে আপনারা গাছ রোপণ করে দিতে পারেন। অবশ্যই সেই জৈব সারটি পুরানো হতে হবে, অথবা এখানে আমি করেছি কিছু পরিমাণ জৈব সার নিয়েছি, কম্পোস্ট এবং মাটি নিয়েছি, এবং সামান্য পরিমাণ ইটের গুঁড়া নিয়েছি যাতে মাটিটা হালকা হয়ে যাবে এবং এতে শিকড়গুলো ছড়াতে পারবে ভালোভাবে, এবং কয়েকটা ডিএপির দানা দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা চাইলে ইগনোর করতে পারেন, আপনারা চাইলে অবশ্যই 50% জৈব সার এবং 50% মাটি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং আমি কিছু পরিমাণ নিম খৈল দিয়ে নিচ্ছি এবং হাড়ের গুঁড়াও দিয়ে নিচ্ছি। হাড়ের গুঁড়া এর পুষ্টি হিসাবে কাজ করবে এবং নিম খৈলটা এখানে কোনো ক্ষতিকর জীবাণু বা ক্ষতিকর পোকামাকড় হতে দেবে না, এই জন্য কাজ করবে। তো এইখানে আমি এই পরিমাণ মাটি প্রস্তুত করেছি এবং আমার হাফ ড্রামে আগে থেকে আমি প্রায় কয়েক সপ্তাহ পুরনো 50% জৈব সার এবং 50% মাটি রেখে দিয়েছিলাম। সেইখানে আমি প্রথমে হালকা গর্ত করে গাছটাকে সেখানে রোপণ করব, তার উপরে আমি মাটিটা দিয়ে দেবো। আপনারা ক্রমান্বয়ে ভিডিওতে সেই বিষয়টা দেখতে পারবেন, অসুবিধা নেই। কেউ যদি চান যে নিম খৈল দিবেন না বা হাড়ের গুঁড়া দিবেন না, অসুবিধা নেই, আমি তো আপনাদেরকে বলেছি আপনারা চাইলে 50% জৈব সার এবং 50% মাটি দিয়ে সহজে রোপণ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই জৈব সারটি অনেক পুরাতন হতে হবে। মিনিমাম যদি গরুর গোবর হয়ে থাকে তাহলে মিনিমাম 2-3 মাস পুরনো গোবর, সেটা মাটির সাথে মিক্স করার পর 7-8 দিন খোলা অবস্থায় রেখে দিতে হবে। এই দেখতে পাচ্ছেন এই যে আমার 50% জৈব সার মিক্স করা মাটিটা, এটা অনেক দিন, প্রায় এটা এই মাটিটা আমি অনেক মাস যাবত রেখে দিয়েছিলাম, কারণ এখানে অলরেডি একটা গাছ রোপণ করা ছিল। তো এখানে আমি এই গাছটিকে রোপণ করে দিচ্ছি, তার উপরে আমি আমার যে মিক্স করা মাটি ছিল সেই মাটিটা দিয়ে দিচ্ছি, ব্যাস। আর কিছুই করতে হবে না, এভাবেই আপনারা চাইলে খুব সহজে যে কোনো ধরনের গাছ রোপণ করতে পারবেন। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে ড্রামের মাঝামাঝি স্থানে এই কাজটা করতে হবে, তাহলে এই গাছটা অনেক বড় হবে। এর কারণটা কি? এর কারণ হলো যেমন গাছ যখন বড় হয়ে যায় তখন এটাকে রিপোর্টিং করার দরকার হয়, কিন্তু আপনি যদি মাঝামাঝি স্থানে লাগান এবং মাঝে মধ্যে আপনি খাদ্য দেন, যেমন জৈব সার গুঁড়া করে আপনি গাছের চার সাইডে একটু মাটি খুঁড়ে দিয়ে দেন, তাহলেই পুষ্টিটা পেয়ে যাবে, যেই কারণে গাছের বৃদ্ধিটা খুব ভালো হবে। এই জন্য আমার গাছের বৃদ্ধিও মোটামুটি খুব ভালোই হয়। তো এভাবে মাটি প্রস্তুত করার পর আমরা পানি দিয়ে দেবো, ব্যাস। পানি দেওয়ার পরে প্রায় 1-2 সপ্তাহের জন্য একটা ছায়াযুক্ত স্থানে, ছায়াযুক্ত বলতে একেবারে ছায়াযুক্ত স্থানে না, যেখানে কিছু সময় ছায়া থাকে কিছু সময় রোদ থাকে, এরকম একটা স্থানে আমরা রেখে দেবো। আর ড্রামের নিচে অবশ্যই কোনো চাইলে আমরা ছিদ্র করে রাখবো অবশ্যই, তাহলে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো হবে। ভিডিওর পরবর্তী অংশগুলোতে আমি দেখাবো যে 4 মাস পরে আমার গাছের অবস্থা কীরকম হলো, 1 বছর পর কীরকম হলো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে হাফ ড্রামে গাছ রোপণ করতে হয়। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন 4 মাস পরে আমার বিলম্ব গাছটি মোটামুটি ভালোই বড় হয়ে গিয়েছে, তবে এর নিচ দিয়ে অনেক ডালপালা, অপ্রয়োজনীয় ডালপালা রয়েছে, কারণ বিলম্ব গাছে কিন্তু ফল মেইন যে মূল যে শাখা থাকে সেই শাখাগুলোতে হয়ে থাকে, তাই আমার গাছে একটু প্রুনিং করা অবশ্যই প্রয়োজন। এই জন্য নিচের যত ডালপালা আছে সেগুলোকে আমি ছাঁটাই করে দেবো, আপনারাও আপনাদের গাছের নিচের যত অপ্রয়োজনীয় ডাল থাকবে এভাবে সব ছাঁটাই করে দিবেন, অবশ্যই খেয়াল করে ছাঁটাই করবেন। আর মাঝখানের যদি কোনো ডাল কাটেন তাহলে আরও ভালো হবে, গাছটা আরও জোপালো হবে। এই যে দেখতে পাচ্ছেন, গাছ কাটার ক্ষেত্রে কিন্তু মায়া দেওয়া করা যাবে না, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি হবে না। তো এভাবেই গাছটা ছাঁটাই করে আপনারা চাইলে কিছুদিন পর সামান্য জৈব সার অ্যাড করে দিতে পারেন খাদ্য হিসাবে,
জৈব সার শুকিয়ে গুঁড়া করে সেটা আপনারা চার সাইডে ছিটিয়ে দিলে হয়ে যাবে। এই যে আমার বিলম্ব গাছে ফুল এসে গিয়েছে। তো এভাবেই কাটিং করার পর গাছটিতে ফুল হয়েছে এবং দেখতে পাচ্ছেন গাছটির সাইজও অনেক মোটা হয়ে গিয়েছে। এবং এক বছর পর গাছের অবস্থা আরও সুন্দর হয়ে গিয়েছে, আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে গাছের পাতাগুলো ঝরে যায়, যে জন্য গাছটাকে ফাঁকা ফাঁকা লাগছে। তাও গাছটার সাইজ দেখে আপনারা অনুমান করতে পারছেন যে গাছটা কত বড় হয়েছে ড্রামের তুলনায়। এবং শুরুতে যেরকম দেখানো হয়েছিল চারা, তার থেকে কত বড় হয়ে গিয়েছে গাছটি আপনারা অনুমান করতে পারছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। সকলের জন্য অসংখ্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।